ইয়ার ঘরৰ পৰা উলহুমা বন্ধ মই এনে কি ভুল কাম কৰিলো যাৰ কাৰণে তহতে মোক ঘৰৰ পৰা উলহুমা বন্ধ কৰি দিছা কি ভুল কৰছা হুবাইছ তই লাজ লগা নাই লাজ লাগবাক লগে মই একো বয়া কাম কৰা নাই নহ মুখে মুখে কথা কবাইছ তই তুমি ঠিক চিন্তাই কৰিছা সেইকাৰণে মই তোমাক বহুত লাইক কৰো আৰু এই লাইক লাহে লাহে লাভ হ'ব পাৰে বাট এতিয়া আমি গুড ফ্ৰেণ্ডছ ইয়ে ৰবৰবা তুমি আহিবা বুলি বাড়ে বাড়ে মই পদুলি মুখলে চাও আপা পাতি গান গাইছে দেই বুহারিয়ে এই বুলি জানিলে মই ৰাহটো গান গালো হাতে এ নাই এনে হে কিন্তু ইয়াৰ যে গান ফালি আছা কি ঘটনা ঘটিছে গম পাইছা নাই কি ঘটনা ঘটিল নো ও হেঁপা আৰু মিঠাই লুকাই লুকাই কথা পাতি থাকোঁতে জি এম চিয়ে দেখি দাবী ধমকি দি তাইক লৈ গুচি গ'ল হয় নেকি ক'তো কথা পাতি আছিল সিহঁতে অ' ক'ত থাকিব আৰু ৰোমান্টিক ৰোমান্টিক লাগি থকা জেগাতে কথা পাতি আছিল চাগে হয় নেকি আপুনি পিছে কথাটো ক'ত গম পালে এ হেঁপা মুখেৰে শুনিলোঁ বেচা এতিয়া ৰাণীখেত হোৱা মুৰ্গীটোৰ নিচিনাকে কাণ মূৰ পেলাই জলকা লাগি ৰাস্তাতে বহি আছে হয় নেকি ঠিক আছে সি আহক আজি ঘৰত দিম নহয় মজা পালি এ নাই নাই বোৱাৰী সেইবিলাক নকৰিবা গেলা ঘাঁহ খুচৰি নিজৰ গাতহে বিপদ হ'ব ঠিক আছে নকৰোঁ দিয়ক কিন্তু জি এম চিয়ে আজি এইটো ভাল কাম কৰিছে ভালে পাইছোঁ মই ঐ জি এম চি এতিয়া পিছে কি চিন্তা কৰছানো চিন্তা কৰি লাভ নাই বৌ ইয়াক ভাল ল'ৰা এটা চাই বিয়াত দিব লাগে বিয়াৰ কথা কৈছা ঠিকে পিছে ইমান সোনকালে ক'তনো দৰা এটা পাবি পাম ৰ মোৰ বন্ধুৰ ভাইটি এটা আছে আমাৰ মিঠিৰ লগত একদম মিলব কি মিঠিক বিয়া দিয়াৰ কথা চিন্তা কৰছা অঁ নহ'লে তাই যে কিবা এটা ঘটনা ঘটাব সেইটো কিন্তু একদম খাটাং সখী মই এটা কথা কওঁ তহঁতে কিন্তু বিয়া নাভাবে নাপাং দে ধৰি ল তাইকেইটা বেলেগ দৰা চাই জোৰ দি আমি বিয়াটো দি দিলোঁ পিছো যদি তাইৰ সংসাৰটো ভাল নহয় কেথেন কি হ'ব ঐ কাৰ ফাইলা হৈ কথা কৈছাই তই কিয় সুখী নহ'ব হয় সুখী আজি আমি তাইৰ কাৰণে যিটো সিদ্ধান্ত ল'ম সেইটোৰ কাৰণে তাই মনে মনে দুখ পাব কিন্তু পিছত যায় নিজে নিজে সুখী হ'ব সেইটোতো ঠিকে মই কথাটো আলোচনাহে কৰছোঁ যদি ভাল ল'ৰা আছে মাত মই আজি ল'ৰাটোক খবৰ দিমেই মুঠতে যেনে তেনে তাৰ বিয়াখন জলদি হৈ যাব লাগে অ' জি এম চি শুভ কামত আৰু দেৰি কৰিব নালাগে তই সোনকালে খবৰটো দি ঠিকে কৈছা হেনেহেন কথা দেছ কেনেহেন কথা নকওঁ দে খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা নহে আজি হব জাদুর খেলা জাদুর খেলা জাদুর মেলা চকের ধুলা কালামে কুরির দাঁত আজি জাদু হব ইয়াত ও দাদা ও ভাই তো মাত্র এক মিনিট সময় লাগে এ সময় কিন্তু আপনার দেখাই দিম ভাই জাদুর খেলা জাদুর মেলা এই যে দেখা পাইছে ভাঙ্গা হাত এই যে দেখা পাইছে দিগলাবরি এইবিলাক আপনার চকুর আগত এই মাত্র নাইকিয়া হয়ে যাব দাদা আপনাদের এটা কাম করব এবার এবার হাত চাপরি বজাব লাগিব এই হাত চাপরি বাজার লগে লগে চাপ এই ভূতক পড়াই দিম মই উপরত পরি জাদু উপরত খাব হি মৌ মাখির মধু মধু খেলার মধু লাগাও তালি বাজালো এই ভূতক নাইকিয়া কৰি দিয়কচোন পাৰা যদি চাম দিয়ক বস আৰম্ভ কৰি দিয়ক মানুহ হৈছি বিশ্বাস হয় নাই খেলা হৈ যাব আৰম্ভ তাড়াতাড়ি উহুলে দাড়ি আর করব না দেরি চোখের আগে এগিয়ে যাব আকাশে উড়ি উড়ি বাচ্চা লোক বাজাও তালি এই যে দেখছেন এটা নেহি মানুষ আর নেহি ভূত এটা হয়েছে কি দৈর লোকে খাইতে ভালো সিরা এটা হয়েছে বীরে ও মিঙ্গলি মিঙ্গলি পিঙ্গলি দেখছ গায়ে পড়ছি বাজাও তালি আসে আসে উপরে উড়ি উমরে নেই অনে উপরটাছে ঘুরা ঘুরি আপনারা কইলে ঘুরে আবো তাড়াতাড়ি গুছি যে গেছি একো আনছেন হয় 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 দাদারা বাইদরা আপনারা ভাবছেন খেলা দেখে কি হবো এ
খেলার সাথে সাথে আজকে হব মনের আশা পূরণ যদি কেউ করে ওর হাতের স্পর্শ করন ওর হাত তোলা তুলি যার মনে যা আছে মনোকামনা করেন উপরওয়ালায় মালিকে ঈশ্বর আল্লাহ ভগবানে সবারই পূর্ণ করব এক দুই তিন বাস ভাই খেলা হয়ে গেছে গা বন্ধ ব্যাঙের নাই সাথে হাপের নাই ঠ্যাং আমাগো নাই ব্যাঙ সেই জন্য আমাকে খাবার জন্য কিছু দুই এক পয়সা দেন যা পয়সা লয়া আগে যা আগে যা তাড়াতাড়ি এই যে দেখছেন মাত্র পাঁচ লিটার গাখির খায় একদিনে মাত্র পাঁচ লিটার গাখির লাগে বারো ডজন কলা খায় দেন দেন দিলে মনের কামনা পূর্ণ হব আপনি দেখছেন ওর পেট ছোট হইলে কি হব পাঁচ লিটার গাখির খায় বারো ডজন কলা খায় তিন কেজি মুরগির মাংস খায় পয়সাগুলো হাতে আনছ দাদা ভাই তো জাদুর খেলা মেন খেলা আসল খেলা হন হয়েছে টাকার খেলা পয়সাগুলো হাতে সিদ্ধ কর এই পয়সাতে কেউ তো কোনো দাবি নাই আমার বুদেরে নাই এই বুতের পালি আর করবি না দেরি উবরে যা তাড়াতাড়ি ঘরে রাই কে পয়সা গুলি বাচ্চা লোক লাগাও তালি ও মিঙ্কলি মিঙ্কলি বুম ভাই আজকের মতো এখানেই হইলো খেলা এনে শেষ হইলো আর করবেন না দেরি বাড়ি চলে যান তাড়াতাড়ি আমারও খেলা আছে অন্য হানে আর করুন না দেরি আহি আজকে দূরি কিয় নকৰে আপুনিও শিকিল এই মই পাৰিম জানো পাৰিব আকৌ কিন্তু বুঢ়া শালিকা মাত লগোৱা নিচিনা হ'ব এ তেনেকৈনো কিয় লাজ দিয়াও মেঘালী শুনা মই যেতিয়া পুথি পঢ়িম বিহু গীত গাম আধুনিক গীত গাম হুঁচৰি গাম তেতিয়াহে শুনিবা মোৰ কণ্ঠ কি এইবোৰ আকৌ কিবা গান হ'ল নেকি আপুনি যে কথাবোৰ কয় আৰু এ জানো কাৰণে কৈছো উজনীত মোৰ কণ্ঠৰ দাম আছে অ হয় নেকি সেইকাৰণেতো আপুনি গাব নাজানে বুলি কৈছিলে আচলতে মই নিজে লেবেল ফালি বৰ ভাল নাপাওঁতো থক থক একচুৱেলি আপুনি গাবই নাজানে কি কোৱা ঐ মিঠে কিমাননো খান্দা আৰু কান্দবা নালগে দেচোন না কান্দি কি কৰিমে মই ইমান ক'ত ডাঙৰ ভুল কাম কৰিলো যাৰ কাৰণে কাকাই মোক চৰবা লগা হৈছে এনে তোৰ কাকা জি এম চিৰ মৌচুমটো অলপ বেছি চা মিঠে তোক মই আগতে বহুতবাৰ বুজাইছোঁ প্ৰেম কোচা ভাল কথা দেচোন কিন্তু চবৰ লগত নহয় ইতা মই প্ৰেম কৰিলেও চাই চিতি কৰিব লাগিব নেকি যাক মই মনৰ পৰা ভাল পাইছোঁ তাকেতো ভাল পাম ঐ মিঠে তোৰ মতে তই ঠিকেই আছা কিন্তু সমাজখনৰ কথাটো একবাৰ ভাবচোন তই হৈছা বুৰুৱাফে আৰু সি হৈছে বেলেগ জাতিৰ তাৰ লগতো কেনকা বিয়া হবি কিহৰ ইমান জাত পাতৰ কথা আছে সখী কাকা মানুহৰ মাজত কিহৰ এগলা ভাগ বিতৰণ শুন মিঠে এইবিলাক হৈছে পুৰণা নিয়ম ইতা আমি সেইবোৰ এৰবাৰ হল সখী কাকা প্ৰেমৰ স্বাৰ্থত নহয় সকলোবোৰ কামৰ স্বাৰ্থত এইবিলাক কথা তই বুজলি কোনেনো বুজব আৰুনো কাকনো বুজাবা যাবি হেনেহেন কোঠা দেচোন তাৰমানে ভাল ভিটামিন পাই বোলে তোৰ এগুলা খাওয়াবিলাক গম পাইলে যদি মোক এতিয়া গোন্ধ পায় দুই লাখ মেৰে তোৰে বাইৰ কৰিব আমাৰে বাইৰ কৰিব মই কিন্তু এনাৰ্জি নাপলি কিন্তু বাচি নাখো মৰি যাম পিছত আপুনি বাচি মৰব ঐ তোৰ বডিতে লেডাৰ কেজি ৰূপৰে মাংস নাই আৰু ৰোজ ৰোজ গেলা খাইলে তোৰ কয়দিন পাইছা থাকবি পিছত কথা পিছত পাতিম দেখ আগে মোৰ ভাগটো দেখ মই যাওঁ মোৰ পইচা নিয়ে পলাই গেটা চিগে দৰ তুই তুমি কি দৰ লাগব না আমাৰ যা নিয়ে যা এ বছ আপুনি কে খং কৰিছিনো মই ভাগে হে দিব দিছোঁ দে একবার অধৈর্য হয়ে যায় থইলে এই দেখ এটা হইছে 2000 এটা তুই খুলা ভাবিলে গদিকে যে করে লাভ নাই এটা আমার জমা থাকু এটার কাম নাই এই 500 টাকা ধর তুই থাকস কোনে
আঙ্গবাইতে থাকস খাস কোনে আপনার লগতে এড়ে দে এটা ঘর বাড়ার খাওয়ার জন্য 100টা দর আজে আমি বেশি কষ্ট করছি না লাই 100টা হাজিরার জন্য এডি হন ভাগ হবো 1 2 3 4 আদা আদা কইছি না পুরা বিজনেসের আদা আদা ভাগ এই 20টা তোর এই 20টা আমার ও খুচুরা পয়সা আছে এডি এডি ফকির মিসকিনে দিয়া দিরা গরিব মেশে দিয়া দিরা নাকি ভাই এতটা হে ইনকাম করলি 10টা ধার দে আমারে এই নে দাও আপনি ইমেন পয়সা ভাগাইছি ভাগে ফলে তখন মুত্তার 20 টাকা হয়ে ভাগত পড়লি এক এই পুরা 50-50 ভাগ করছি সন্দেহ করছ দিকে আমারে তোর সামনে তো ভাগ করছি হ্যাঁ ধার দিবি না নাই খোলা করে না কর দে বা 10 টা ধরে বন্ধু নগে ভাগ করলি আজকে ওবো লাগবো না লক 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 আপনি এ লক লাগবো না দে যা অল কি খাবি খাগা রাজি ভাত নেট বুনলি বা এই হুন কুরবানকের সাথে বেইমানি করে না হ্যাঁ হ্যাঁ কুরবান খালি নিজের ফায়দা বুঝে মই তহতর গাঁৱৰ মানুহ বিলাক সবকে গায়ক গায়িকা বনাই দিম জানা না সারে গামার অর্থ আছে অর্থ ও বেলেগ গায়ক করবিলে কিন্তু মোর সারে গামার অর্থ তো অলপ বেলেগ সা মানে মোর ভালে সা ও গা মানে আরে গাত লগাই গা মা মা মানে হল মরম পা মানে পাহরি না যাবি দেই ধানিসা মানে ধ্যান দিসা বুঝি পালি এটা গানটো গাবি দেই এটা সারপর আরম্ভ করিম দেই মোর ফালে সাই থাক ও ধরবি সা রে রে গা গা হেট লাগা নাই মই অর্থ তো ইমান ভালকে বুঝাই কলু দেহাত লুগাবা লাগে হল মন দিবা লাগে দে ধর পা পা ধা ধা নি নি সা নাম লিখা গেলি কেনেকে হব প্রথমতে এইবিলাক ফর্মুলা শিখবা লাগবো তেতিয়াহে এইবিলাক গান তুই গাবা পারবি ঠিকে কইছা আপনি আমি সেলফি মানতো তোক মই ইমান ধুনিয়া সুবিধা দিছো তই দেখোন সুবিধাটোই লবা না জানা হব দক শিকিন দক অ মই কথা দিছোঁ চিনি তই চিন্তাই নকৰবি একদম অসমৰ ভিতৰত টপ গায়িকা বনাই দিম মই তোক মই প্ৰথমতে গান এটা গাই নিজে ভিডিঅ' বনাম তাৰপিছত গায়িকে হৈ টিভি তোলাম তাৰপিছত লাগা হালি গান যিয়ে নহওক মানুহ এনেও চিনি পাব অ মা ঠিক কথা কৈছা আজিকালিতো হেনে আনে হৈছি এই গিলা বাদ দি পাখি গজাই নাই উৰবা খুজলি না তই এই পুরুয়ার পাখি গজলি উড়লি মরি যায় এগুলা বাদ দি দে 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 গান ধর হুম হুম দে সা সা মুখ সা রে গা গা মা মা পা পা পাহরি না যাবি কিন্তু শিল্পী মান তো পিছে আলো পথাৰৰ মাজত বহি অকলে অকলে কি চিন্তা কৰি আছো অ চা মই এতিয়া কি বিজনেছ কৰোঁ তাকে চিন্তা কৰি আছো গোটেই গাঁওখনত চুচু বুলি কোনেও একো কাম এটাও নিদিয়া হৈছে গাঁওখনত এইপিনে সেইপিনে তহঁতে চোৰ কৰি কৰি যিখনহে বদনাম উলিয়াইছ তহঁতক সন্দেহ নকৰি কাক কৰিব তাকে চা এতিয়া কি কৰোঁ ভুলৰ শুধৰণি আছে বুজিছ তহঁতেতো ভুলৰ বাবে ৰাইজৰ ওচৰত ক্ষমা বিচাৰিছই চোৰ চটাই আৰু নকৰোঁ বুলি কৈছই কৈছোঁ
গতিকে এতিয়া ভাল কাম বন কৰি খা কিনো কাম কৰিম চা কামৰ কিবা একাল আছে নি কিমান ধৰণৰ কাম আছে যিকোনো কাম এটা কৰি খা মুঠতে নিজে কষ্ট কৰ কষ্ট কৰিলে ৰত্ন পায় বুজিছ নাই হেৰিটো হয় চা পিছে এতিয়া কি কাম কৰোঁ ৰত্নীয়ে মোক তাকে কয় যে চুচাই নকৰি কষ্ট কৰি খা এতিয়া কষ্ট কাম নকৰিম কি চা বিজনেছ কৰি খা বিজনেছ কৰিবলৈ দেখোন টকা পইচা বুলিবলৈ টকাও নাই চব শেষ বিজনেছ কৰিবলৈ যদি টকা পইচা নাই হাজিৰা কৰা মানুহৰ ঘৰ ঘৰে তাতে তই হাজিৰা পাবি কেনেকৈ চলিব পাৰিবি মুঠতে নিজে কামাই কৰি খা হাজিৰা কৰিবলৈ দেখোন লাজেই লাগে হাজিৰা কৰিবলৈ লাজ লাগে কাম কৰি খাবলৈ লাজ লাগে হে কিমান মানুহে এম এ বিয়া পাছ কৰি কোনোবাই ঠেলা চলাইছে কোনোবাই ৰিক্সা চলাইছে হাজিৰা কৰিছে ঠিকা কৰিছে কিমান কষ্ট কৰি কৰি কিনে খাইছে অ' চুৰ কৰিবলৈ লাজ নালাগে চুৰ কৰি মাৰ খাবলৈ লাজ নালাগে কথা ক'বলৈ আহিছ ঐ ভাল কাম কৰি নিজে ইনকাম কৰি খাবলৈ শিক বুজিছ তেতিয়াহে জীৱনটো কিবা সাৰ্থক হ'ব এতিয়া ইয়াতে ভূতৰ নিচিনাকৈ এনেকৈ চাই থাকিব নালাগে ঘৰলৈ যা আপোনাৰ লগত আলোচনা কৰি ভালকৈ কাম বন কৰ মানুহৰ ঘৰে ঘৰে গৈ দৰকাৰ হ'লে হাজিৰা কৰ কামত কোনো লাজ নাই বুজিছ কাম চুৰ হৈছ তহঁতি অ' এনেই মানুহৰ ঘৰে ঘৰে চুৰ কৰি হাৱাতে খাবলৈ পাইছতো গতিকে ক'ত আৰু কষ্ট কৰিবি এইদৰে নচলিব বুজিছ নাই এদিন কিন্তু পস্তাবি এতিয়া ব'ল ঘৰলৈ ব'লক একদিন দেখোন তোক মৰমতে মাইনা বুলি কৈছে তুমি নিজকে আগতে অকণমান বুজাই লোৱা বুজিছা ইমান কাজিয়া পেচাল কৰি ছোৱালীটোক অত্যাচাৰ কৰিব নালাগে শপত দিছ তই যা এনেকৈ কাজিয়া কৰি আহি ঘৰত সোমাই থাকিলে মানুহে কি বুলি ক'ব কচোন তই অ' বাবা তোৰ শপত তাই চব শেষ কৰি দিছে মই শপত ভাঙবা নোৱাৰো কাৰণে আজি মোৰ এনে অৱস্থা ই জিলাপী কথাগিলে পটকে বুজি পায় মোৰ সেইকাৰণে ভাল লাগে তইতো ইয়াক ইমান দিনে পুহি কিনে ডাঙৰ কৰছা ই যাব না যাব দে চিন্তা কৰিব নালাগে কোনো চিন্তা কৰিলেও মই কৰা নাই আইঅ আম্মা এতিয়া বুজি পালে তোক একদিন যে এৰি থাকিব নোৱাৰো মই সেইটোকে কৈছো কিন্তু মই তাই নহলে থাকিব পাৰিম বুজলি তোৰ প্ৰতি থকা মৰম ভাল পা মোৰ চব শেষ হৈ গৈছে তই মোৰ পৰা যৌতুক বিচাৰছা এইটো আৰু কি বস্তু কিতে বিচাৰিলে মই তোক যৌতুক হা মই দেখোন বেটাৰী লগা ৰিক্সা বিচাৰছোঁ ইমান মিছা কথা কোৱা তোৰ